আসসালামাইকুম। আপনারা যারা আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক, সকলকে স্বাগতম আরও একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকে আপনাদের সামনে আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো। আপনারা অনেক ভাইরা আমাকে কমেন্টে প্রশ্ন করছেন যে আমরা মেডিকেল করেছি, মেডিকেলটা কিভাবে চেক করব। তো আজকে যেহেতু অনেকেই প্রশ্নটা করেছেন, যার কারণে আমি আপনাদের সামনে সরাসরি স্ক্রিন নিয়ে এসেছি এবং স্ক্রিনে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের মেডিকেল স্ট্যাটাস চেক করবেন। তো যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা কিন্তু চাইলে আপনাদের ল্যাপটপ থেকে বা আপনাদের ফোন থেকেও এই স্ট্যাটাসটা দেখে নিতে পারেন। তো আমাদের সবার কাছে যেহেতু ল্যাপটপ বা ডেস্কটপ থাকে না, যার কারণে আমি আজকে আপনাদের মোবাইল থেকে কিভাবে আপনারা এই কাজটি করতে পারবেন সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পরে আপনারা আপনাদের নিউ ট্যাবে যাবেন, কারণ আপনাদের অনেক ট্যাব থাকতে পারে, যার কারণে আপনারা সিম্পলি এই থ্রি ডটে ক্লিক করে আপনাদের নিউ ট্যাবে চলে যাবেন। তো নিউ ট্যাবে যাওয়ার পরে এইখানে আপনাদের লিখতে হবে হচ্ছে GCCHMC, আমার এইখানে লিখাই আছে। তো এইটাতে সিম্পলি ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে এখানে যে মেডিকেল স্ট্যাটাস GMACA আছে, এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই লিঙ্কটাতে আপনাদের বেসিক্যালি ঢুকতে হবে। তো আমি এই লিঙ্কটাতে ক্লিক করে দিচ্ছি। আপনারা আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি আপনারা করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা খুব সহজেই আপনাদের মেডিকেল স্ট্যাটাসটা দেখে নিতে পারবেন। তো এখন এইখানে দেখেন কিছুটা অপশন এসেছে, এখানে আপনার বাই পাসপোর্ট, NID অ্যান্ড ন্যাশনালিটি এবং বাই GCC স্লিপ নাম্বার। এইখানে আপনার পাসপোর্ট এবং NID নাম্বার দিয়েও আপনার এইখান থেকে চেক করতে পারেন, অথবা আপনার যে স্লিপটা দেওয়া হয়েছে সেই স্লিপ দিয়েও কিন্তু আপনি এইখান থেকে চেক করতে পারেন। তো এইখানে আপনার একটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট কাজ করতে হবে, তা না হলে এখানে একটু প্রবলেমে পড়ে যাবেন যারা ফোন ইউজার। তো আপনাদের এখানে যেটা করতে হবে, আপনাদের এই যে উপরের যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করে যেতে হবে। এইখানে ক্লিক করে যাওয়ার পরে এইখান থেকে আপনাদের একদম নিচেতে দেখবেন আপনার ডেস্কটপ সাইট অপশনটি রয়েছে একদম নিচে। তো আপনার সেটিংসের উপরের যে ডেস্কটপ সাইটটি রয়েছে এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার যে মোবাইলের যে স্ক্রিনটা সেটা কিন্তু আপনার ডেস্কটপ হয়ে যাবে। তো এটা এখন ডেস্কটপ মোডে অন আছে, দেখেন এটা কিন্তু নীল কালার হয়ে গেছে, অর্থাৎ এটা এখন ডেস্কটপ মোডে রয়েছে। তো এখানে আপনাদের কি করতে হবে, এখানে করতে হবে হচ্ছে আপনাদের পাসপোর্ট নাম্বার দিতে হবে এবং আপনাদের এখানে ন্যাশনালিটি দিতে হবে। আপনাদের যে পাসপোর্ট নাম্বার রয়েছে, যে পাসপোর্টটা আপনাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা যখন মেডিকেল করাবেন অবশ্যই কিন্তু আপনাদের পাসপোর্ট স্ক্যান করা থাকে আর সেখানে আপনাদের ফিঙ্গার দিতে হয়। তো আপনারা যারা পাসপোর্ট স্ক্যান করিয়েছেন সেই পাসপোর্ট নাম্বারটি কিন্তু মূলত এখানে অ্যাড করতে হবে। এখানে আপনারা চাইলে আপনাদের যে স্লিপটি দেওয়া হয়েছে মেডিকেলের সময় একটা যে স্লিপ দেওয়া হয় সেই স্লিপ নাম্বার দিয়েও কিন্তু এখানে আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন। তবে আপনারা পাসপোর্ট নাম্বার এবং স্লিপ যদি আপনারা স্লিপ দিয়ে আপনাদের স্ট্যাটাস চেক করতে চান, তাহলে সেখানে হচ্ছে আপনাদের এই বাই GCC স্লিপ নাম্বার এটা সিলেক্ট করে দিতে হবে। আদারওয়াইজ আপনারা যদি পাসপোর্ট নাম্বার দিয়ে করতে চান সেই ক্ষেত্রে আপনাদের বাই পাসপোর্ট এইটা সিলেক্ট করে দিতে হবে। তো আপনারা এখানে যেই নাম্বারটা এখানে দিতে চান সেই নাম্বারটা সিলেক্ট করে দেবেন। সাপোজ আপনারা যে আপনাদের পাসপোর্ট নাম্বার রয়েছে সেই পাসপোর্ট নাম্বার দিয়ে আপনারা এটা দেখতে চান, তো সেইখানে আপনারা এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন। তো তারপরে যেটা করবেন, আপনাদের এই ন্যাশনালিটিতে গিয়ে আপনাদের এইখানে যে যে দেশে থাকেন, বাংলাদেশের হলে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন, যদি আপনি ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়াটা সিলেক্ট করে দেবেন। তো যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা আপনার নিজ নিজ কান্ট্রি সিলেক্ট করে দেবেন। তো তারপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার কান্ট্রি সিলেক্ট করা হয়ে গেলে, এখানে যখন আপনার কান্ট্রি সিলেক্ট করা হয়ে যাবে আপনি এখানে সাবমিট করে দেবেন। এখানে যে জেনারেট অপশনটা রয়েছে সেই জেনারেট অপশনটা সিলেক্ট করে দেবেন। আমার যেহেতু কারণ আমি যেহেতু কোনো জায়গায় যাওয়ার জন্য মেডিকেল করিনি বা আমার এখানে পাসপোর্ট নাম্বারটা দিলেও এখানে শো করবে না, যার কারণে আমি দিচ্ছি না। বাট আপনারা যদি এইভাবে কাজ করেন ডেফিনেটলি আপনাদের খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন, খুবই সহজ। আপনারা এখানে জাস্ট আপনাদের পাসপোর্ট নাম্বার
আর এনআইডি কার্ডের নাম্বার যে কোনোটা দিতে পারেন, বা আপনার এখানে যে স্লিপ নাম্বার সেই স্লিপ নাম্বারটি দিয়ে এখানে আপনাদের ন্যাশনালিটিটা সিলেক্ট করে নেবেন, তারপরে জাস্ট জেনারেট করে দেবেন। এরপরে আপনার কিন্তু ফুল আপনার যে স্ট্যাটাস, আপনার মেডিকেল স্ট্যাটাস, ফুল স্ট্যাটাসটা এখানে চলে আসবে। আপনার হাইট, ওয়েট, তারপর আপনার বাকি যেই স্ট্যাটাসটা মেডিকেল হিস্ট্রিতে আছে সকল হিস্ট্রি কিন্তু এখানে শো করে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্য পরিমাণ উপকারে আসে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।